আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, লেট সেলার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত নভেল এ টেল অফ টু সিটিজ নিয়ে ক্লাস করব। এ টেল অফ টু সিটিজ এটি একটি বিখ্যাত নভেল। এই নভেলটি রচনা করেছিলেন বিখ্যাত নভেলিস্ট চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স তিনি জন্মগ্রহণ করেছিলেন 1812 সালে ইংল্যান্ডে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1870 সালে ইংল্যান্ডেই। চার্লস ডিকেন্স তিনি ছিলেন মূলত একজন ইংলিশ রাইটার এবং একজন সোশ্যাল ক্রিটিক। 20th সেঞ্চুরির ক্রিটিক্স এবং স্কলার্সরা চার্লস ডিকেন্সকে একজন লিটারেরি জিনিয়াস হিসেবে রিকগনাইজ করেছিলেন। চার্লস ডিকেন্সের রাইটিং পিরিয়ড হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। তিনি তার জীবদ্দশায় অনেকগুলো নোবেল রচনা করেছিলেন, যেগুলোর মধ্যে তার নোটেবল ওয়ার্কস হচ্ছে দ্য পিকুইক পেপার্স, অলিভার টুইস্ট ইটিসি। এ টেল অফ টু সিটিজ নোবেলটির নামকরণ থেকে আমরা বুঝতে পারি যে নোবেলটিতে দুটি শহরের গল্প বলাকে বোঝানো হয়েছে। আর হ্যাঁ, এই নোবেলটিতে দুটি শহরের গল্প বলাকেই বোঝানো হয়েছে, আর সেই দুটি শহর হলো লন্ডন এবং প্যারিস। নোবেলটি অনেক বড় একটি নোবেল। নোবেলটিতে টোটাল তিনটি পার্ট রয়েছে, অর্থাৎ নোবেলটি তিনটি পার্টে বিভক্ত করা হয়েছিল। বিশাল এই নোবেলটিতে টোটাল পেজ রয়েছে 341টি। এ টেল অফ টু সিটিজ এই নোবেলটি হচ্ছে মূলত চার্লস ডিকেন্সের লেখা 12তম নোবেল, অর্থাৎ এটি তার 12 নাম্বার নোভেল। এ টেল অফ টু সিটিজ নোবেলটি সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে হলে আগে আমাদেরকে নোবেলটির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। এই নোবেলটিতে দুটি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। প্রথম যেটি, সেটি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব। আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট আছি, আমরা অনেকে জানি যে শত শত বছর ধরে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ অঞ্চলে, পূর্ব থেকেও এবং বর্তমানে সবচাইতে বেশি যে সমস্যাটি প্রচলিত, সেটি হচ্ছে ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণী বৈষম্য। সমাজের আপার ক্লাস সোসাইটির মানুষগুলো লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোকে বিভিন্নভাবে নির্যাতন করত, তাদেরকে দাস হিসেবে ব্যবহার করত, তাদেরকে তাদের সঠিক অধিকার থেকে বঞ্চিত রাখত। ঠিক তেমনভাবে তৎকালীন ফ্রান্সেও এই ক্লাস ডিসক্রিমিনেশনটি প্রচলিত ছিল। তৎকালীন ফ্রান্সে দুই ধরনের মানুষ ছিল, এক হচ্ছে অ্যারিস্টোক্রেট সোসাইটির মানুষ, যারা অ্যারিস্টোক্রেট গভর্নমেন্ট, আর দুই হচ্ছে সাধারণ মানুষ, যারা লোয়ার ক্লাস সোসাইটিতে বিলং করে। তখন লোয়ার ক্লাস সোসাইটির সাধারণ মানুষগুলো তাদের সঠিক অধিকার থেকে বিভিন্নভাবে বঞ্চিত হতো, আর বঞ্চিত হওয়ার ফলে সাধারণ জনগণ তাদের সঠিক অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনামূলক কথা বলতো, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম গড়ে তুলতো। তৎকালীন ফ্রান্সের সরকার যে কিনা তাদের বিরুদ্ধে কথা বলতো, তাকেই বাস্তিল দুর্গে আটক করে রাখত। বাস্তিল দুর্গ, এটি হচ্ছে মূলত একটি হিস্ট্রিক্যাল মনুমেন্ট, এটি কোনো জেলখানা নয়, কিন্তু তৎকালীন ফ্রান্সের সরকার যেই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাকেই এই বাস্তিল দুর্গে আটক করে রাখা হতো। এই বাস্তিল দুর্গকে তখন জেলখানা হিসাবে ব্যবহার করত। একটা সময় দেখা গেছে যে যুগ যুগ ধরে এই সমস্যা প্রচলিত আছে। অনেক মানুষ তারা তাদের সঠিক অধিকারের লক্ষ্যে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করতে চায়। যে কিনা সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে বাস্তিল দুর্গে আটক করে, যে বলতে চায় তাকেই বাস্তিল দুর্গে আটক করে রাখা হয়। এই বাস্তিল দুর্গটি অনেক বিশাল ছিল। একটা সময় দেখা গেছে যে এই সাধারণ জনগণকে আটক করতে করতে পুরো বাস্তিল দুর্গ একদম ফিল আপ হয়ে গেছে, এখানে আর কোনো জায়গা নেই কোনো মানুষকে আটক করার জন্যে। বাস্তিল দুর্গে এমনও আছে যে কোনো কোনো মানুষ 20-30-40 বছর পর্যন্ত সেখানে জেল খাটতেছে। একটা সময় দেখা গেছে কি, তৎকালীন ফ্রান্সে ক্লাস কনফ্লিক্ট, প্রভার্টি এবং ডিজইউনিটি ব্যাপক আকার ধারণ করেছে। দুই শ্রেণীর মানুষ তখন বিলং করত, এক হচ্ছে অ্যারিস্টোক্রেট গভর্নমেন্ট, দুই হচ্ছে আপামর সাধারণ জনতা। যখন দেখা গেছে যে শ্রেণী বৈষম্য, প্রভার্টি এবং ডিজইউনিটি ব্যাপক আকার ধারণ করেছিল, তখন আপামর সাধারণ জনতা তারা সবাই একাত্ম হতে শুরু করে এবং তারা সবাই একসাথে বিদ্রোহ শুরু করেছিল অ্যারিস্টোক্রেট গভর্নমেন্টের বিরুদ্ধে। আর ফ্রান্সে তৎকালীন রাজা ছিল রাজা ষোড়শ লুই। রাজা ষোড়শ লুই ছিলেন তৎকালীন ফ্রান্সের গভর্নর বা শাসনকর্তা। তখন সাধারণ জনতার বিদ্রোহ শুরু হয়েছে 1789 সালের 5ই মে এবং এটি শেষ হয়েছে 9 নভেম্বর 1799 সাল, অর্থাৎ 10 বছর এই বিদ্রোহ চলছিল। বিদ্রোহীরা তাদের বিদ্রোহের প্রথম দিনেই তারা বাস্তিল দুর্গে আক্রমণ করে এবং বাস্তিল দুর্গে আক্রমণ করে বাস্তিল দুর্গ থেকে সকল কারাবন্দীকে তারা একসাথে মুক্ত করে নিয়ে আসে। সবাইকে বাস্তিল দুর্গ থেকে মুক্ত করে নিয়ে আসার পর তাদের এই বিদ্রোহটি, তাদের এই আন্দোলনটি ব্যাপক আকার ধারণ করে। তাদের আন্দোলনের মেইন মটো ছিল ফ্র্যাটার্নিটি, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। তখন ফ্রান্সের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক হচ্ছে অ্যারিস্টোক্রেট গভর্নমেন্ট, দুই হচ্ছে সাধারণ বিদ্রোহী যারা আছে তারা।
এই দুই দলকে দুইটি নামে নামকরণ করা হয়। যারা বিদ্রোহী ছিল তাদেরকে নামকরণ করা হয় টেইটর হিসেবে, টেইটর। আর যারা অ্যারিস্টোক্রেট গভর্নমেন্ট ছিল তাদেরকে তখন বলা হতো প্যাট্রিয়ট। বিদ্রোহীরা হচ্ছে টেইটর, আর সরকার বা অ্যারিস্টোক্রেট যে সাপোর্টার ছিল তারা হচ্ছে প্যাট্রিয়ট। আন্দোলনটি ব্যাপক সাড়া পাওয়ায় তৎকালীন যে বিদ্রোহীরা ছিল তারা অ্যারিস্টোক্রেট গভর্নমেন্টের যে সাপোর্টার ছিল তাদেরকে যেখানেই পেত সেখানেই তাদেরকে হত্যা করতো, যেখানেই পেত সেখানেই হত্যা করতো। এবং সে বিদ্রোহীরা সবচাইতে বেশি যে অস্ত্রটি ব্যবহার করেছে সে অস্ত্রটির নাম হচ্ছে গিলোট্রিন। তৎকালীন এই 10 বছর ব্যাপী মহান বিপ্লবের ফলে তৎকালীন ফ্রান্স গভর্নমেন্ট বা রাজা ষোড়শ লুইরা পরাজয় বরণ করে সাধারণ মানুষদের কাছে। এই হচ্ছে মূলত নোবেলটির প্রথম ব্যাকগ্রাউন্ড। এবং এর পরবর্তী দ্বিতীয় হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটি হলো ভিক্টোরিয়ান কনফ্লিক্ট। ভিক্টোরিয়ান কনফ্লিক্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, আমরা জানি ইংরেজি সাহিত্যে 1837 সাল থেকে 1901 সাল পর্যন্ত সময়টুকু হচ্ছে ভিক্টোরিয়ান যুগ। আর সেই ভিক্টোরিয়ান যুগে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের মানুষগুলোর মাঝে যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে মানুষগুলো তাদের চিন্তা চেতনায় বিভিন্ন ধরনের কনফ্লিক্টের মধ্যে বা বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে তারা নিমজ্জিত ছিল। তাদের কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্ব ছিল মূলত সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন নিয়ে, তাদের কনফ্লিক্ট ছিল উইমেন রাইটস নিয়ে, তাদের কনফ্লিক্ট ছিল ইম্পেরিয়ালিজম নিয়ে, তাদের কনফ্লিক্ট ছিল ফেইথ অ্যান্ড ডাউট নিয়ে, ইভেন তারা তাদের হিউম্যান মোরালিটি নিয়েও কনফ্লিক্টের মধ্যে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। তখন তাদেরকে তাদের এই কনফ্লিক্ট থেকে, দ্বিধাদ্বন্দ্ব থেকে কম্প্রোমাইজিংয়ের জন্যে তৎকালীন ভিক্টোরিয়ান যুগে যে ইংলিশ রাইটাররা ছিল তারা তাদের লিখনের মাধ্যমে সাধারণ মানুষগুলোকে এই সকল কনফ্লিক্ট থেকে কম্প্রোমাইজিংয়ের চেষ্টা করেছেন। অর্থাৎ ভিক্টোরিয়ান যুগের রাইটাররা তাদের লিখনের মাধ্যমে সাধারণ মানুষদের চিন্তা চেতনা যে কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্ব প্রচলিত ছিল সবগুলো থেকে মানুষদেরকে সঠিক রিয়েলাইজেশনের জন্যে, সঠিক বুঝদানের লক্ষ্যে তারা তাদের লিখনের মাধ্যমে কম্প্রোমাইজিংয়ের চেষ্টা করেছে। আর যে রাইটাররা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি পারফর্ম করেছেন তিনি হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন তার সবগুলো লিখনের মাধ্যমে মূলত মানুষদের মাঝে কম্প্রোমাইজিংয়ের চেষ্টা করেছিলেন, যার কারণে আলফ্রেড লর্ড টেনিসনকে দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলা হয়। যাই হোক, এই দুটি হচ্ছে মূলত এই নোবেলটির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখন এখান থেকে তিনি মূলত কী বুঝিয়েছেন সেটা হলো, আমরা জানি নোবেলটির নাম হলো এ টেল অফ টু সিটিজ, মানে দুইটি শহরের গল্প। আর সেটা হলো, আমরা জানি যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছিল, বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, মানুষগুলোকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছিল, জবাই করে দেওয়া হচ্ছিল, রাতের বেলা গুলির আওয়াজ, গিলোট্রিনের আওয়াজ দেখা যাচ্ছে, সূর্যের আলোতে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে রক্ত আর রক্ত। দ্যাট মিন তৎকালীন ফ্রেঞ্চ রেভলিউশনের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিভিন্ন ধরনের হ্যাফেজার্ড সিচুয়েশন ছিল, মানুষরা বিভিন্ন ধরনের সমস্যা নিমজ্জিত ছিল, চারিদিকে শুধু হত্যা, ভাঙচুর, জ্বালাও পোড়াও, এমন একটা পরিস্থিতি। ঠিক তেমন যখন ভিক্টোরিয়ান কনফ্লিক্ট ছিল ভিক্টোরিয়ান যুগে, তখন ইংল্যান্ডের রাজধানী লন্ডনেও সেম সমস্যা ছিল। ফ্রেঞ্চ রেভলিউশনের ফলে ফ্রান্সের রাজধানী প্যারিসে যেরকম ডিস্ট্রাকটিভ সিচুয়েশন ছিল, ভিক্টোরিয়ান কনফ্লিক্টের কারণে ইংল্যান্ডের রাজধানী লন্ডনেও এরকম ডিস্ট্রাকটিভ সিচুয়েশন ছিল। অর্থাৎ দুটি শহরের মাঝে সিমিলারিটিস ছিল। আর এই নোবেলটিতে চার্লস ডিকেন্স মূলত দুটি শহরের গল্প বলা বোঝাতে দুটি শহরের সিমিলারিটিসকেই এখানে বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ এই দুটি শহরের যে ডিস্ট্রাকটিভ সিচুয়েশনের সিমিলারিটিসগুলো ছিল সেই সিমিলারিটিসগুলোকে তিনি এই নোবেলটিতে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন, যার কারণে এটির নামকরণ করা হয়েছে এ টেল অফ টু সিটিজ বা দুটি শহরের গল্প। আর দুটি শহর হলো কি? ফ্রান্সের রাজধানী প্যারিস এবং ইংল্যান্ডের রাজধানী লন্ডন। আশা করি বুঝতে পেরেছেন। এ টেল অফ টু সিটিজ নোবেলটি লেখা হয়েছিল 1859 সালে লন্ডনে এবং এটি প্রকাশিতও হয়েছে 1859 সালে। নোবেলটির টাইম সেটিং দেখানো হয়েছে 1757 সাল থেকে 1793 সালের শেষ পর্যন্ত অথবা 1794 সালের আর্লি পিরিয়ড পর্যন্ত। অর্থাৎ 1757 সাল থেকে 1793 সালের শেষ অথবা 1794 সালের প্রথম পর্যায়ে যে 36 বছরের হিস্ট্রিক্যাল ইনসিডেন্টস রয়েছে সেটি হচ্ছে মূলত এই নোভেলটির টাইম সেটিং। আর সেই সময়টুকু ছিল মূলত ডিউরিং অ্যান্ড বিফোর ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লবের পূর্বের এবং ফরাসি বিপ্লবের সময়টুকুই হচ্ছে মূলত এই নোভেলটির টাইম সেটিং। এবং এটির প্লেস সেটিংস হচ্ছে দুইটি শহর, প্রথমটি হচ্ছে লন্ডন অ্যান্ড ইটস আউটস্কিটস, দ্বিতীয়টি হচ্ছে প্যারিস অ্যান্ড ইটস আউটস্কিটস। লন্ডন এবং এর পার্শ্ববর্তী কিছু জায়গা
প্যারিস শহর এবং এর পার্শ্ববর্তী কিছু জায়গা, এই দুটি হচ্ছে মূলত এই নোবেলটির প্লেস সেটিংস। তো গাইস চলুন এবার আমরা নোবেলটির পারপাস সম্পর্কে ডিসকাস করি। কোন পারপাসে বা কোন উদ্দেশ্যে চার্লস ডিকেন্স এই নোবেলটি রচনা করেছেন? নোবেলটি রচনা করার পেছনে চার্লস ডিকেন্সের অনেকগুলো উদ্দেশ্য ছিল। প্রধান দুটি উদ্দেশ্য আপনাদের সামনে আলোচনা করব। প্রথম যেটি, সেটি হলো এই নোবেলটি রচনা করার মাধ্যমে চার্লস ডিকেন্স তার বিশ্বাসের পসিবিলিটিসটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলেন রিজারেকশন এবং ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। অর্থাৎ রিজারেকশন মানে হচ্ছে পুনর্জন্ম বা পুনরুত্থান ঘটানো। চার্লস ডিকেন্স মূলত এই নোবেলটি রচনা করার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোনো মানুষ কিংবা কোনো ধ্বংস হয়ে যাওয়া জাতি চাইলে তাদের সেই ধ্বংস হয়ে যাওয়া, কলুষিত হয়ে যাওয়া তাদের সেই সমাজকে পুনরুত্থান বা পুনর্জন্ম ঘটাতে পারে। এই বিশ্বাসটাকে তিনি মূলত এই নোবেলটিতে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন। উদাহরণসহ বলতে গেলে আমরা জানি 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। 71 সালের পূর্বে কিছু কিছু মানুষ এটা ভেবেছে যে পশ্চিম পাকিস্তানের এই শোষণ নিপীড়ন থেকে পূর্ব পাকিস্তানের মানুষ কখনো তাদের পুনরুত্থান ঘটাতে পারবে না। আবার কিছু কিছু মানুষ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এম এ জে ওসমানী সাহেব, জিয়াউর রহমান সাহেব, অধ্যাপক গোলাম আজম সাহেব সহ অনেকে মনে করেছেন যে না, যুদ্ধ করে আসলেই এই পূর্ব পাকিস্তানের পুনরুত্থান ঘটানো সম্ভব। অলরেডি যুদ্ধ করে মানুষ বাঙালিরা তাদের সঠিক অধিকার ফিরে পেয়েছে, তারা স্বাধীনতা লাভ করেছে। এই বিশ্বাসটাকে তিনি মূলত এই নোবেলটিতে বোঝানোর চেষ্টা করেছেন। আবার এই বিশ্বাস দ্বারা তিনি মূলত এটা বোঝাতে চেষ্টা করেছিলেন যে ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজধানী প্যারিসে যে ডিস্ট্রাকটিভ সিচুয়েশন বর্তমানে রয়েছে এবং ভিক্টোরিয়ান কনফ্লিক্টের ফলে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে যে ডিস্ট্রাকটিভ সিচুয়েশন বর্তমানে রয়েছে, এই ডিস্ট্রাকটিভ সিচুয়েশন থেকে মানুষেরা চাইলে তাদের এই দুটি শহরকে পুনরুত্থান বা পুনর্জন্ম ঘটাতে পারে। এই ব্যাপারটি তিনি ইঙ্গিত দিয়েছিলেন তার এই বিশ্বাস এক্সপ্লোরেশনের মাধ্যমে। এটা হচ্ছে মূলত প্রথম পারপাস। আর দ্বিতীয় পারপাস যেটি, সেটি হলো এই নোবেলটি রচনা করার মাধ্যমে চার্লস ডিকেন্স মূলত তৎকালীন সোসাইটির, আপার ক্লাস সোসাইটির মানুষগুলোর মাঝে যে করাপশন ছিল সেটির ক্রিটিসাইজ করেছেন। আলোচনার শুরুতে আমরা বলেছি যে চার্লস ডিকেন্স হচ্ছে মূলত একজন সোশ্যাল ক্রিটিক, তিনি বিভিন্ন সমস্যার ক্রিটিসাইজ করে থাকেন। ঠিক তেমন এই নোবেলটি রচনা করার মাধ্যমে তৎকালীন যে অ্যারিস্টোক্রেট সোসাইটির অ্যারিস্টোক্রেট গভর্নমেন্টরা ছিল, তারা তৎকালীন সমাজে যে হিংসা, বিদ্বেষ, কনফ্লিক্ট সহ বিভিন্ন ধরনের করাপশন করতেছিল, সেই করাপশনগুলোর তিনি এই নোবেলটিতে ক্রিটিসাইজ করেছেন। তো এই দুটি হচ্ছে মূলত এই নোবেলটি রচনার এক্স্যাক্ট পারপাস, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা নোবেলটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে জানব। এটি যেহেতু অনেক বিশাল একটি নোভেল, যার কারণে এখানে প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, তবে আমাদেরকে সবগুলো ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে না। বিশেষ করে মাত্র 5টি ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এই নোভেলটি খুব সহজভাবে বুঝে নিতে পারবো। বাকি যে সাব ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো ক্রিটিক্যাল সামারি আলোচনা করার সময় আমরা খুব সহজভাবে পেয়ে যাব। তো প্রথম ক্যারেক্টার যিনি, তিনি হচ্ছেন ডক্টর আলেকজান্ডার মিনেট। ডক্টর আলেকজান্ডার মিনেট তিনি হচ্ছেন মূলত ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার। তাকে 1757 সালে আটক করে বাস্তিল প্রিজনে আবদ্ধ রাখা হয়েছিল। 1757 সাল থেকে 1775 সাল পর্যন্ত সুদীর্ঘ 18 বছর তিনি বাস্তিল প্রিজনে কারাভোগ করেছিলেন। দীর্ঘ 18 বছর কারাভোগের পর তার শরীরটি খুবই ভগ্ন দশায় পরিণত হয়েছে। 1775 সালে তৎকালীন সরকার ডক্টর মিনেটকে বাস্তিল দুর্গ থেকে এই শর্তে মুক্তি দিয়েছে যে তোমাকে বাস্তিল দুর্গ থেকে মুক্তি দেয়া হবে এই শর্তে যদি তুমি বাস্তিল দুর্গ থেকে বের হয়ে এই প্যারিস শহর ত্যাগ করে লন্ডনে গিয়ে তোমার একমাত্র মেয়ের সাথে বসবাস করো, তাহলে তোমাকে মুক্তি দেয়া হবে। তখন ডক্টর মিনেট কোনো পথ খুঁজে না পেয়ে তিনি বললেন যে ঠিক আছে, আমি রাজি। তখন তাকে 1775 সালে বাস্তিল দুর্গ থেকে মুক্তি দেওয়া হয় এবং তিনি তার একমাত্র মেয়ে লুসি মিনেট সহ লন্ডনে বসবাস শুরু করেন। নোবেলটির দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে লুসি মিনেট। লুসি মিনেট সে হচ্ছে মূলত আলেকজান্ডার মিনেটের একমাত্র কন্যা। তার বয়স হচ্ছে 18 বছর। এই লুসি মিনেট তার জীবদ্দশায় কখনো তার পিতাকে দেখেনি এবং তার পিতাও তাকে কখনো দেখেনি। অর্থাৎ লুসি মিনেটের জন্মের পূর্বেই তার পিতা আলেকজান্ডার মিনেট কারাভুক্ত হওয়া শুরু করেছেন। লুসি মিনেটের বয়স হচ্ছে 18 বছর এবং সে অনেক সুন্দরী। তার এই সৌন্দর্য দেখে তার জন্য একাধিক সুইটার রাজি ছিলেন, অর্থাৎ অনেকেই তাকে ভালোবেসে বিয়ে করতে চান। বিশেষ করে তিনজন তাকে খুব বেশি ভালোবাসেন এবং বিয়ে করতে চান। তো প্রথম যিনি, তিনি হচ্ছেন চার্লস ডার্নে। চার্লস ডার্নে সে হচ্ছে এই নোবেলটির তৃতীয় ক্যারেক্টার।
সে একজন ফ্রেঞ্চ রয়্যালিস্ট, কিন্তু সে নিজেকে ফ্রেঞ্চ রয়্যালিস্ট হিসেবে পরিচয় দিতে চান না, কারণ তিনি জানেন যে ফ্রেঞ্চ রয়্যালিস্টরা মূলত নিষ্ঠুর ছিল। এই কারণে তিনি নিজেকে ফ্রেঞ্চ রয়্যালিস্ট হিসেবে পরিচয় দিতে চান না। তিনি লুসি মিনেটকে অনেক ভালোবাসেন, বিয়ে করতে চান। একটা সময় আমরা দেখতে পাই যে লুসি মিনেটের সাথে এই চার্লস ডার্নের বিয়ে হয়েছে এবং তাদের একটি কন্যা সন্তান হয়েছে। এবং নভেলটি সর্বশেষ আমরা এটাও দেখব যে যখন বিদ্রোহীরা, অর্থাৎ যারা ফ্রেঞ্চ রেভলিউশনের রেভলিস্ট ছিল, তারা যখন জানতে পারে এই চার্লস ডার্নে হচ্ছে একজন রয়্যালিস্ট, এটা জানতে পেরে তখন তারা এই চার্লস ডার্নেকে মৃত্যুদণ্ড দিয়েছিল। অর্থাৎ লুসি মিনেটের ভালোবাসা পাওয়ার জন্যে এই চার্লস ডার্নে নিজের জীবনটাকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দিয়েছেন সর্বশেষ। লুসি মিনেটের দ্বিতীয় সুইটার হচ্ছেন সিডনি কার্টন, এবং এই নভেলটির চতুর্থ ক্যারেক্টার সিডনি কার্টন। তিনি হচ্ছেন মূলত লন্ডনের একজন লয়ার। তিনি অনেক ধনী ছিলেন এবং অনেক সুঠাম দেহের অধিকারী ছিলেন, কিন্তু তিনি খুব বেশি অ্যালকোহলিজমের মধ্যে মত্ত থাকতেন। অর্থাৎ তিনি খুব বেশি অ্যালকোহল পান করতেন, এবং অ্যালকোহল পান করতে করতে তিনি তার শরীরটি খুবই ভগ্নদশায় পরিণত হয়ে যায়। তিনিও মূলত লুসি মিনেটকে অনেক ভালোবাসেন এবং ভালোবেসে তিনি তার অ্যালকোহলিজম পর্যন্ত বাদ দিতে বাধ্য হন। কিন্তু আমরা একটা সময় দেখতে পাই যে তিনি লুসি মিনেটকে বিয়ে করতে পারেন না। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, এই সিডনি কার্টন এবং চার্লস ডার্নে তাদের দুজনের চেহারা খুব একই রকম ছিল। দুজনের চেহারা কিন্তু খুব কাছাকাছি ছিল। লুসি মিনেটের তৃতীয় সুইটার হচ্ছে মিস্টার স্ট্রাইভার। মিস্টার স্ট্রাইভার, তিনিও মূলত লন্ডনের একজন লয়ার। সে কিন্তু সিডনি কার্টুনের খুব পুরনো বন্ধু। সে নিজেও লুসি মিনেটকে অনেক ভালোবাসে এবং বিয়ে করতে চায়। কিন্তু আমরা একটা সময় দেখতে পাই যে চার্লস ডার্নে, সিডনি কার্টুন, মিস্টার স্ট্রাইভার, তারা তিনজনে মূলত লুসি মিনেটকে বিয়ে করতে চায়। কিন্তু লুসি তো সবাইকে আর বিয়ে করতে পারবে না, যার কারণে তাদের তিনজনের মধ্য থেকে লুসি চার্লস ডার্নেকে পছন্দ করে এবং তাকে বিয়ে করে। যাই হোক, এই পাঁচজনই হচ্ছে মূলত এই নভেলটির মেজর ক্যারেক্টার্স। এর বাহিরেও আরও 17টি মাইনর ক্যারেক্টার্স রয়েছে, যেগুলো আমরা প্লট আলোচনা করার সময় খুব সহজভাবে পেয়ে যাব। তো চলুন এবার আমরা নভেলটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করি। এটি যেহেতু একটি হিস্টোরিক্যাল নভেল, যার কারণে এখানে কিছু গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথম যেটি, সেটি হচ্ছে রিজারেকশন। রিজারেকশন, যার অর্থ হচ্ছে পুনরুত্থান বা পুনর্জন্ম। এই পুনরুত্থান বিভিন্নভাবে হতে পারে। ব্যক্তিগতভাবে পুনরুত্থান হতে পারে, জাতিগতভাবে পুনরুত্থান ঘটতে পারে। ব্যক্তিগত রিজারেকশন যেগুলো, সেগুলো কিছু উদাহরণ যদি আমরা দেই তাহলে আমরা এই নভেলটি থেকেও দিতে পারি। যেমন সিডনি কার্টুন। সিডনি কার্টুন, তিনি ছিলেন মূলত একজন লন্ডনের লয়ার। তিনি অ্যালকোহলিজমে মত্ত থাকতেন, খুব বেশি অ্যালকোহল পান করতেন। অ্যালকোহল পান করতে করতে তার শরীরটি খুব ভগ্নদশায় পরিণত হয়। কিন্তু তিনি যখন লুসি মিনেটকে দেখতে পান, লুসি মিনেটের প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, তিনি আস্তে আস্তে অ্যালকোহলিজম ত্যাগ করে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেন। অর্থাৎ লুসি মিনেটের ভালোবাসা এই সিডনি কার্টুনকে রিজারেক্টেড করেছে, পুনরুত্থান ঘটিয়েছে, পুনর্জন্ম ঘটিয়েছে। আর সেকেন্ড এক্সাম্পল যেটি, সেটি হচ্ছে ডক্টর আলেকজান্ডার মিনেট। তিনি 18 বছর জেল খেটেছেন। 18 বছর জেল খাটতে খাটতে তার শরীরটি খুব ভগ্নদশায় পরিণত হয়েছে। তিনি কখনো ভাবেননি তিনি জেলখানা থেকে মুক্তি পাবেন। তিনি ভেবেছেন সেখানে তার মৃত্যু হতে পারে। কিন্তু একটা সময় দেখেছি তিনি জেলখানা থেকে মুক্ত হয়েছেন, তার শরীরটি টেকিং কেয়ারের মাধ্যমে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। অর্থাৎ তিনি নিজেও রিজারেক্টেড হয়েছেন। এটা হচ্ছে পার্সোনাল রিজারেকশন। আর যদি জাতিগত রিজারেকশন আমরা দেখাতে যাই, সেটা হচ্ছে যেমন ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব ঘটার পূর্বে ফ্রান্সে যে রয়্যালিস্টরা ছিল, তারা সাধারণ মানুষদেরকে খুব বেশি নির্যাতন করত, অধিকার থেকে বঞ্চিত রাখত। ওই মানুষগুলো তখন কখনো ভাবেননি যে তারা তাদের অধিকার তারা ফিরে পাবেন। কিন্তু একটা সময় তারা ফ্রেঞ্চ রেভলিউশন করেছেন এবং ফ্রেঞ্চ রয়্যালিস্ট থেকে তাদের নিজেদের অধিকারকে তারা ছিনিয়ে নিতে পেরেছেন। অর্থাৎ জাতিগতভাবে তারা পুনর্জন্ম ঘটিয়েছে বা রিজারেক্টেড হয়েছে। এই দুটি বিষয়কে মূলত তিনি এই নভেলটিতে পরিলক্ষিত করতে চেয়েছেন, যার কারণে কিছু কিছু ক্রিটিক বলেছেন যে চার্লস ডিকেন্স মূলত ফরাসি বিপ্লবকে ইনডিরেক্টলি সাপোর্ট করেছেন। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ক্লাস কনফ্লিক্ট, শ্রেণী বৈষম্য বা শ্রেণীবিভেদ। ক্লাস কনফ্লিক্ট সম্পর্কে না বললেও চলবে, কারণ আমরা জানি যে ঐতিহাসিকভাবে অনেক আগে থেকেই সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপে, ক্লাস কনফ্লিক্ট খুব বেশি প্রচলিত ছিল এবং বর্তমানেও রয়েছে। এবং এটাও সত্য যে এই ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন মূলত এই ফ্রেঞ্চ রেভলিউশনের প্রধান একটি কারণ ছিল এই ক্লাস কনফ্লিক্ট। কারণ রয়্যালিস্টরা, গরিব যারা ছিল, তাদেরকে সার্ভেন্ট হিসেবে ব্যবহার করতো, অধিকার থেকে বঞ্চিত রাখতো। তখন মানুষরা ডিসক্রিমিনেট হয়ে যাচ্ছিল।
ঠিক তখন এই শ্রেণী বৈষম্যের কারণেই গরিবরা তাদের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে তারা মূলত ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব ঘটিয়েছে, যার কারণেই এই ক্লাস কনফ্লিক্ট হচ্ছে এই নোভেলটির একটি গুরুত্বপূর্ণ থিম। এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড অপারেশন। ভায়োলেন্স মানে হচ্ছে জুলুম, অপারেশন মানে হচ্ছে নিপীড়ন। আমরা জানি চার্লস ডিকেন্স তিনি হচ্ছেন মূলত একজন সোশ্যাল ক্রিটিক, তিনি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে ভুলভ্রান্তিগুলো নিয়ে তিনি ক্রিটিসাইজ করে থাকেন। ঠিক তেমন এই নোভেলটিতেও তিনি তৎকালীন সোসাইটিতে ইংল্যান্ড বা ফ্রান্স বা তৎকালীন ইউরোপের যে দুই ধরনের মানুষ বিদ্যমান ছিল, আপার ক্লাস সোসাইটি এবং লোয়ার ক্লাস সোসাইটি, আপার ক্লাস সোসাইটির মানুষগুলো যেমন লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোকে খুব বেশি জুলুম করতো, নির্যাতন করতো, অধিকার থেকে বঞ্চিত রাখতো, সে ব্যাপারগুলো তিনি ক্রিটিসাইজ করেছেন। যেমন তিনি এখানে এটাও পরিলক্ষিত করেছেন যে ফরাসি বিপ্লবের কারণ হচ্ছে ফ্রেঞ্চ রয়্যালিস্টরা যারা গরিব শ্রেণীর মানুষ ছিল তাদেরকে খুব বেশি ভায়োলেন্স, অপারেশন অর্থাৎ জুলুম এবং নিপীড়ন করত। সেই ব্যাপারটি থেকেই এই নোভেলটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড অপারেশন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে স্যাক্রিফিসিয়াল লাভ, উৎসর্গমূলক ভালোবাসা। এটার উদাহরণ যদি আমরা দিতে যাই নোভেলটি থেকে আমরা দিতে পারি, কারণ আমরা দেখেছি চার্লস ডার্নে সে লুসিমিনেটকে অনেক বেশি ভালোবাসে, ভালোবেসে সে মূলত লুসিমিনেটকে বিয়ে করে। লন্ডন থেকে যখন তারা ফ্রান্সে আসে, আসার পর ফ্রান্সের মানুষগুলো, বিদ্রোহীরা যখন জানতে পারে যে এই চার্লস ডার্নে হচ্ছে একজন রয়্যালিস্ট, তখন তারা চার্লস ডার্নেকে আটক করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। মূলত চার্লস ডার্নে তার ভালোবাসার লক্ষ্যেই, তার ভালোবাসার কারণে সে মূলত লন্ডন থেকে প্যারিসে চলে আসে, আর এই ভালোবাসার কারণে সে মূলত তার নিজের জীবনটাকে সর্বশেষ উৎসর্গ করে দিয়েছিল। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে সিডনি কার্টন। সিডনি কার্টনও মূলত লুসিমিনেটকে ভালোবাসে এবং সে জানে যে চার্লস ডার্নে তাকে লুসিমিনেটকে বিয়ে করেছে। চার্লস ডার্নেকে যেন না হত্যা করা হয়, যেন তাদের ভালোবাসার আনন্দটা টিকে থাকে, এই জন্য সিডনি কার্টুন লুসিমিনেটের ভালোবাসার কারণে সে ফ্রান্সে যেই বিদ্রোহীরা রয়েছে তাদের কাছে সে বলে যে সে হচ্ছে মূলত চার্লস ডার্নে, এই পরিচয় দেয়। কারণ সে এটা চায় যে তাকে যেন হত্যা করা হয়, চার্লস ডার্নে যেন বেঁচে যায়, যেন লুসিমিনেট সুখে থাকতে পারে, যার কারণে দেখা গেছে যে সিডনি কার্টুনকে সেখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বা হত্যা করা হয়েছে। এই সিডনি কার্টুনও মূলত তার ভালোবাসার জন্যেই তার নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, যার কারণে এই নোভেলটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে স্যাক্রিফিসিয়াল লাভ। এর পরবর্তী সর্বশেষ গুরুত্বপূর্ণ থিম হচ্ছে স্যাক্রিফাইস বা উৎসর্গ করা। এটার অনেকগুলো উদাহরণ রয়েছে, যেমন হচ্ছে ডক্টর আলেকজান্ডার মিনেট, তিনি তার নিজের আপন জন্মভূমি প্যারিস শহরকে ত্যাগ করে তিনি লন্ডনে বসবাস করতে শুরু করেছেন অন্ততপক্ষে বেঁচে থাকার জন্য, অর্থাৎ নিজের জীবনকে ভালোবেসে নিজের মাতৃভূমিকে পর্যন্ত তিনি ত্যাগ করতে বাধ্য হয়েছেন, স্যাক্রিফাইস করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে ফরাসি বিপ্লব, এই ফ্রেঞ্চ রেভলিউশনের যারা রেভলিউশনিস্ট ছিল, অর্থাৎ যারা বিদ্রোহ করেছিল, তারা জানে যে যদি তারা ফরাসি বিপ্লবের ঘোষণা দেয় বা তারা বিপ্লব ঘটায় তাহলে দেশের অনেক ক্ষতি হবে, দেশের জ্বালাও পোড়াও হবে, শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তারা এটা জানে। কিন্তু এটা জানার পরেও তারা আবার বিদ্রোহে জড়িয়ে পড়ে, নিজেদের শহরকে অর্থাৎ নিজেদের সম্পদকে তারা স্যাক্রিফাইস করে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিপ্লব ঘোষণা করে এবং যুদ্ধ বিগ্রহ করে, অনেককে হত্যা করে। অনেককে হত্যা করার পর কি হয়েছে, প্যারিসের অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে। অর্থাৎ ওই রেভলিস্টরা তাদের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে মূলত ফ্রান্সের এবং প্যারিস শহরের এই সুন্দর পরিবেশটাকে তারা স্যাক্রিফাইস করতে বাধ্য হয়েছে, যার কারণেই এই নোভেলটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে স্যাক্রিফাইস। তো এই সবগুলো হচ্ছে মূলত এই নোভেলটির গুরুত্বপূর্ণ থিমস, আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে মূলত এ টেল অফ টু সিটিজ নোভেলটি সম্পর্কে আমাদের ফার্স্ট পার্টে আলোচনা। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, থিমস, পারপাস সহ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করেছি, আর সেকেন্ড পার্টে আমরা এই নোভেলটির ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে আলোচনা করব। যারা ফার্স্ট পার্টি দেখেছেন অবশ্যই সেকেন্ড পার্টি দেখে নেবেন, তাহলে এই নোভেলটি সম্পর্কে আপনাদের কনসেপশন পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। দেখা হচ্ছে সেকেন্ড পার্টে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।